সারা রাজ্যব্যাপী নতুন কৃষক বন্ধু প্রকল্পে 89 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা প্রদানের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদার স্বাস্থ্যনগরীর মাঠে কৃষক বন্ধু প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী কৃষি ক্ষেত্রের সুবিধাপ্রাপ্ত 22 জন উপভোক্তাকে সম্বর্ধনা জানান। এখন পর্যন্ত 77,88,998 জন উপভোক্তা এই সুবিধা পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে উপভোক্তাদের হাতে অনুমোদন পত্র তুলে দিচ্ছেন। 18 থেকে 60 বছর বয়সী কৃষকের দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্পের অধীনে পরিবারের সদস্যরা এককালীন মোট 2 লক্ষ টাকা অনুদান পান। এযাবৎ 50,750টি পরিবারকে 1,015 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তাদেরকে প্রদান করছেন সুবিধা। কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয় ভর্তুকি তিনি তুলে দিচ্ছেন। ন্যায্য ভাড়াতে ক্ষুদ্র আমাদের জনসভায় সুবিধা প্রদান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এখন আমার সাথে আমার এগ্রিকালচারাল মিনিস্টার শোভনদেব চ্যাটার্জি আছেন, আমার সাথে পিডব্লিউডি মিনিস্টার মলয় ভট্ট আছেন, আমার সাথে মিনিস্টার স্বপন দেবনাথ আছেন, আমার সাথে শম্পা ধারা আছেন, আমার সাথে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সাথে কাটোয়ার রবি চট্টোপাধ্যায় আছেন, আমাদের সাথে প্রদীপ্তা আছেন, প্রদীপ মজুমদার যিনি কৃষি বিভাগ দেখেন, ওঙ্কার মিনা আছেন এগ্রিকালচার মার্কেটিংয়ে, প্রিয়াঙ্কা আছে এখানকার জেলা শাসক, বিবেক সময় আছে আমাদের এডিজি সিকিউরিটি, মিস্টার মিনা আছে সিএমও দেখেন। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 11 বছরে রাজ্যে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 57 লক্ষ টন। তিনি বলেন, কৃষকরাই আমাদের সম্পদ। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি কৃষককে 10,000 টাকা করে সাহায্য করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পে কৃষকদের জন্য 2,385 কোটি টাকা সাহায্য করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলার কৃষকদের দ্বারা আয় বেড়েছে 3 গুণ। কৃষকদের উন্নতির জন্য 7,000 সেচ প্রকল্প চালু হয়েছে। তিনি আরও জানান, দেওচায় কোল কমপ্লেক্স হবে। বিয়ে না করে যদি পড়াশোনা করে সে আরো 25,000 টাকা।
এই সরকার জনগণের সরকার, মানবতাবাদী সরকার। তাই আমরা চাই বর্তমানে আরো ইন্ডাস্ট্রি তৈরি হোক, বর্তমান আরো খেতে ফুটে উঠুক, বর্তমানের কৃষকদের ঘরে লক্ষ্মী পৌঁছে যাক এবং বর্তমানে সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় একসাথে মিলে আরো ভালো করে কাজ করুন, যাতে আগামী দিন গর্ব করে আমরা বলতে পারি আমার স্বপ্নের স্থান নামটা তার বর্তমান, আমার স্বপ্নের স্থান নামটা তার বর্তমান, আমার স্বপ্নের ভূমি নামটা তার জন্মভূমি, আমার স্বপ্নের জায়গা নামটা বর্তমান, আমার স্বপ্নের ল্যাংচা ওটা আমার দরকার, আমার স্বপ্নের সীতাহ ওটাও আমার দরকার, আমার স্বপ্নের মেয়েরা ওটাও আমার দরকার, বর্তমানের ফসল আপনার সোনার ফসল, বর্তমানের ছেলে মেয়েরা আপনার কি, আমি কাঠপোড়া থাকি, আমি পূর্বস্থলিতে থাকি, আমি মেমারিতে থাকি, আমি ভাগাড়ে থাকি, অথবা আমি কাঠপোড়ায় থাকি, অথবা আমি নতুন গ্রামে থাকি, অথবা আমি কাঠপোড়াতে থাকি, অথবা আমি বর্তমান টাউনে থাকি, অথবা আমি শক্তিগড়ে থাকি, অথবা আমি পালসিতে থাকি, অথবা আমি বর্ধমানের ওপ্রান্তে দুর্গাপুর আসানসোলে থাকি, বর্ধমানটা মেন জাংশন মনে রাখবেন, এই বর্ধমান এগিয়ে চলুক, এগিয়ে চলুক, আমি বিশ্বাস করি আপনারা এগিয়ে যাবেন, আপনারা থেমে থাকবেন না, বর্ধমান বিশ্ব বাংলা জয় করবে, বর্ধমান সারা পৃথিবীকে জয় করবে এবং বর্ধমানের ঘরে ঘরে ছেলে মেয়েরা একদিন সবাই সবাইকে পথ দেখাবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা ভালো থাকুন, মনে রাখবেন আজ আমরা যে যেখানেই থাকি আমাদের সবার কিন্তু গ্রামে একটা ঘর বাড়ি আছে, আপনার বর্ধমানে আছে, আমার বীরভূমে আছে, কারো না কারো কলকাতায় যারা আমরা থাকি প্রত্যেকের একটা ঘর বাড়ি গ্রামে আছে, কাজেই গ্রাম আমাদের প্রাণ, গ্রামই তো আমাদের কাজ করতে শিখিয়েছে, গ্রামই আমাদের বাইরে পাঠিয়েছে, গ্রামই আমাদের কাজ করতে শিখিয়েছে, কাজেই গ্রামকে ভুলবো না, মাটিকে ভুলবো না, রাজ্যকে ভুলবো না, দেশকে ভুলবো না, মাকে ভুলবো না, আম্মাকে ভুলবো না, মাদারকে ভুলবো না, ধানকে ভুলবো না, শ্রমকে ভুলবো না, ভালো থাকুন, সুন্দর থাকুন, অনেক কাজ হবে আগামী দিনেও, এত কাজ হবে যে বুঝতেই পারবেন না কোথা থেকে এত কাজ হবে, আর জব ফেয়ার যখন হবে যারা স্কিলে ট্রেনিং নিচ্ছে তারাও কিন্তু চাকরি পাবে, জব ফেয়ারের মধ্যে দিয়ে যারা ট্রেনিং নিচ্ছে আর যারা ট্রেনিং দিচ্ছে আর ইন্ডাস্ট্রি যারা ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা।